শুভ তো এই সময় বাড়িতে থাকে না, সেই জন্যই তো এই সময় এলাম। বসুন। কত দাম আশা করছেন? মানে? মানে ছেলেকে টোপ হিসেবে ব্যবহার করছেন বড় লোকের মেয়েকে গেঁথে তোলবার জন্য। সত্যি দর্জি না হয়ে জেলে হলে আপনাকে মানাতো ভালো। দারিদ্র আমাদের গর্ব, ওটা নিয়ে ঠাট্টা করবেন না। আর কিছু বলবেন? দারিদ্র আপনাদের গর্ব? কই, দামটা বললেন না তো? কত টাকা আপনার আছে? আপনি কত টাকা চাইছেন? আমার ছেলেকে দেখেছেন তো, ঠিক ওর বাবার মতো, ও মাথা কোনোদিন নিচু হয় না। আপনার সব টাকা দিয়েও আমার ছেলেকে কেনা যাবে না। আসুন। শুনুন, আমি জানতাম আপনি ডাকবেন, বলুন। দরজা দিয়ে বেরোতে একটু অসুবিধে হলো, তাই গরিবের বাড়ির দরজা তো একটু নিচু, এখানে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হয়, আবার বেরোতে গেলেও মাথা নিচু করে বেরোতে হয়। ভবিষ্যতে এখানে আসার ইচ্ছে থাকলে মাথা নিচু করে ঢুকবেন। নমস্কার।